যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সব কিছুই ফিরে আসে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে অনেক পার্থক্য। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয় মানুষটির সামনে সে সবসময় দুর্বল। সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও কখনো গুরুত্ব কমে না। কেউ যদি তোমার সাথে কথা না বলে দিব্যি ভালো থাকে তাহলে তার সাথে কথা বলার পাগলামিটা ছেড়ে দাও। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই না, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে সারা জীবন অপেক্ষা করেও ফিরে পাওয়া যায় না। পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। যে তোমাকে সত্যিই ভালোবাসবে পরিস্থিতি যেমনই হোক না কেন, সে তোমাকে ছেড়ে কখনোই যাবে না। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব কিছু বুঝতে পারে, কিন্তু আপনি যে তাদের চালাকি বুঝতে পারছেন সেটা তারা বুঝতে পারে না। যখন অর্থ থাকে তখন সবাই কেমন জানি আপন হয়ে যায়। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনো অহংকার নেই। আপনজন যখন হঠাৎ করেই পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না, কারণ যাকেই তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টকর। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না, মনে রেখো জীবনটা তোমার, লোকের নয়। এই পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যার একটি সুন্দর মন আছে, যার মনে নেই কোনো অহংকার, নেই কোনো হিংসা, আছে শুধু অন্যের জন্য অনেক ভালোবাসা। মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না, কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে। বুকে হাত রেখে বলুন তো, কখনো কি কাউকে মন থেকে ভালোবেসেছিলেন? একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে ভরসা করার মতো কাউকে পেয়ে যায়। রিসিভ না করা প্রতিটা কল, উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি। শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যের পর সেই নারী স্ত্রী হবার যোগ্যতা রাখে। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। বিশ্বাস করুন আর না করুন, সত্যি হলো কষ্টে থাকা মানুষগুলো একটু বেশিই হাসে। পৃথিবীটাকে চিনতে চান তাহলে খালি হাতে রাস্তায় বের হন, দেখবেন একটা কুকুরও আপনার পিছু নেবে না, মানুষ তো দূরের কথা। যে ঠকায় সে হয়তো চালাক, কিন্তু যে ঠকে সে বোকা নয়, সে হলো বিশ্বাসী। এখনো ভালোবাসি তবে আর প্রকাশ করতে চাই না। প্রতিটা মানুষেরই কম বেশি আত্মীয় স্বজন থাকে, তবে ভাগ্যবানরাই বিপদের সময় আত্মীয় স্বজনদের পাশে পায়। আজ আমি একা কারণ সময়টা আমার খারাপ, আর খারাপ সময়ে পাশে কেউ থাকে না। একটা ছেলেকে ভালো করতে একটা মেয়ের ভালোবাসাই যথেষ্ট, আবার একটা ছেলেকে নষ্ট করতে একটা মেয়ের অবহেলাই যথেষ্ট। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় তার প্রিয় কেউ তাকে খুঁজে বের করুক। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়।
ধৈর্য ধরে বসে আছি এই আশায়, একদিন ঠিক সেরা জিনিসটাই পাব। অপেক্ষায় রইলাম সেই দিনটার, যেদিন তুমি নিজেই বলবে তোমাকে ছাড়া আমি ভালো নেই। রাগ আছে, তবে ভালোবাসার মানুষের উপর রাগ করে থাকতে পারি না। হ্যাঁ, এটাই বড় ব্যর্থতা। কিছু মানুষের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো। না পারছি তার প্রিয়জন হতে, না পারছি তাকে ভুলে যেতে। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙতে পারবে না, আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না। প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সব খুশিগুলোর মধ্যে একটা অন্যতম খুশি। মনে রেখো, যে মানুষটা অল্পতেই অনেক খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলেই কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। ধনীর পেছনে না ঘুরে জ্ঞানের পেছনে ঘুরো, তাহলে তুমিও একদিন ধনী হতে পারবে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারবে তার কাছে যাও। পুরুষের চোখে নিজের বউ সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী। মেঘের ভাজে লিখে দিয়েছি তোমার শত অবহেলার কথা, বৃষ্টির কাছে জেনে নিও তবে হৃদয়ে জমেছ কত ব্যথা। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না, সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত মানুষ। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা বোধহয় খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনাটাই বড্ড কঠিন। জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে, আর নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে। সুখে থাকার দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও। যাই করো না কেন, মনে রেখো সামনে এগিয়ে যেতে হবেই।